আহসান মঞ্জিল। বাংলার গৌরবময় ইতিহাস এবং নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকার এক সমৃদ্ধশালা। এর সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরের সদরঘাটের ঠিক পাশে অবস্থিত এই প্রাসাদটিকে। নবাব পরিবারের বহুল স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন এবং পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই স্থাপনার প্রতিষ্ঠাতা হচ্ছেন নওয়াব আব্দুল গনি, যিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1859 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1872 সালে। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে গণ্য করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছিল। একসময় ঢাকা শহরে সবচেয়ে উঁচু গম্বুজ ছিল এই আহসান মঞ্জিল প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। 1906 সালে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ স্বাধীন হবার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রি সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর এবং পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন। দুতলা এ ভবনের বারান্দা এবং মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। এই প্রাসাদে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর এবং গ্রন্থাগার।